শাহিন আলম আপনাকে যুক্ত করেছি। হ্যালো। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আচ্ছা, ভাই, আমার কাছে কিছু প্রশ্ন ছিল, সেটা হইতেছে। হ্যাঁ বলেন। আপনারা তো আল্লাহ বা ঈশ্বর এই সম্পর্কে মানে বিশ্বাস করেন না যে কোনো সৃষ্টিকর্তা আছে, তাই না? তারপরে আমাদের হৃদয়ের মধ্যে যে একটা জান বা হাড় আছে, মানে হৃদয় মানে একটা জান আছে, সেটা তো আপনি কখনো দেখেননি বা আমরা কখনো দেখি নাই, জানটা কিন্তু কোথায় আছে তারপরে ভাই? আমরা বিশ্বাস করি যে জানটা কোথায় আছে ভাই? সেটা আমাদের ভেতরে তো আছে, তাই না? না, কোথায়, ভেতরে কোথায়, ভেতরে কোথায় আছে সেটা তো জানি না, কিন্তু এটা আমরা কি তো বা আপনারা তো বিশ্বাস করেন যে হৃৎপিণ্ডের মধ্যে, নাকি কিডনিতে, নাকি অন্ডকোষে, নাকি না মগজে, নাকি চোখের ভিতরে, নাকি কানের ভিতরে, কোথায় ভাই জান এই জিনিসটা? না না আমি বলতেছি আপনি বা আমরা তো বিশ্বাস করি যে মানে আমাদের দেহের ভিতরে একটা মানে জান আছে, সেটা বলতেছি। হ্যাঁ, বিশ্বাস করেন সেটাও তো বুঝলাম, কিন্তু সেটা কোথায় আছে? আপনার আপনার যে জান, সেটা কোথায় আছে? আপনার কোথায়, হৃৎপিণ্ডে আছে, নাকি মস্তিষ্কে আছে, নাকি অন্ডকোষে আছে, নাকি কোথায় আছে আপনার জান? না আমি বলতেছি যে আপনিও বা আপনার আপনিও বা আমরাও বিশ্বাস করি যে আছে নাকি, সেটা বলতে আপনি বিশ্বাস করেন না, সেটা বললাম। না না, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি বিশ্বাস করেন যে আপনার জান শরীরের ভিতরে কোথাও কোনো এক জায়গায় জান নামক একটা জিনিস আছে, সেই জিনিসটা কোন জায়গায় আছে আমি এটা জানতে হুম হুম চাচ্ছি, যে অবশ্যই আপনার জানটা কোথায় আছে, মানে ডান হাতে, ডান হাতে বগলের নিচে, নাকি দাঁতের ভিতরে, নাকি ঠোঁটের ভিতরে, কোথায় জানটা, কই আছে আপনার জানটা, কি সেটা না কই আমি আছে? তো জানি না, আমি জানি না, কিন্তু আপনি বিশ্বাস করেন নাকি আমাদের জান আছে নাকি, সেটা বললাম। না না, আপনি তো বিশ্বাস করেন আপনার জান আছে, সেই জন্যই আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনার কোথায় আছে জানটা, কই, কোন জায়গায় আছে আপনার শরীরের। আপনি একটু আগে বলেছেন না আপনার শরীরের ভিতরে জান আছে, সেই জানটা আছেটা কোথায় সেটা আমাকে একটু হ্যাঁ বলবেন। না এটা তো আমি তো অ্যাকচুয়ালি বলতে পারবো না আর কি, কিন্তু তাহলে আছে সেটা তো আছে সেটা জানেন, কিন্তু কোথায় আছে সেটা জানেন না, না, তাহলে সেটা কি কোনো একটা নির্দিষ্ট আপনারা তো জায়গাতে, বিশ্বাস করবেন সেটা কি কোনো নির্দিষ্ট জায়গাতে আছে, নাকি নাই ছড়ায় ছিটায় আছে? না, এটা আমাদের হৃদয়ের কোনো সারা শরীরে থাকতে পারে, সারা শরীরে ছড়ায় ছিটায় আছে? এটা কি রক্তের সাথে সারা মিক্স হয়ে ছড়ায় ছিটায় আছে, রক্তের ভিতরে মিক্স হয়ে আছে? হয়তো হয়তো এরকমই থাকতে পারে আর কি। তাহলে মানে আপনাকে আমি প্রশ্ন করলাম যে আপনিও তো আপনিও তো বিশ্বাস করেন হয়তো বা যে জান আমাদের ভিতরে অবশ্যই একটা জান বলি বা আত্মা বলি একটা কিছু আছে। না না, এরকম কোনো কিছু তো আমি বিশ্বাস করি না, জান আত্মা এগুলা এগুলা মানে এগুলো হচ্ছে বোকাস কথা, এগুলা পুরোনো দিনের মানে প্রাচীন কালের অশিক্ষিত মানুষদের কথাবার্তা, জান বলে কিছু নাই, তারপরে যে আত্মা বলে কিছু নাই, এগুলো সব মানে অশিক্ষিত মানুষের কথা, গ্রাম দেশের মানুষ যারা মানে শিক্ষার আলো পায় নাই তাদের কথা এগুলা। ধরেন আপনার ভিতরে যদি, আপনি যদি একটু এখন বলতেন যে আপনার হৃৎপিণ্ডের ভিতরে জান থাকে, তাহলে আমি বলতাম এখন তো চিকিৎসা পদ্ধতি এত অগ্রগতি হয়েছে যে হৃৎপিণ্ড চেঞ্জ করে ফেলা যায়। হ্যাঁ, তারপরে আপনি যদি বলতেন কিডনির ভিতরে জান আছে, কিডনি তো এখন চেঞ্জ করে ফেলা যায়, তাহলে কি জান চেঞ্জ হয়ে যাবে? আপনার কি মনে না হয়? তা না আমি এই জন্যই বললাম যে আমি জানি না, আমি এই জন্যই বললাম যে না এগুলো এই কারণে আমি অসম্ভব। বলছি আপনাকে, চিকিৎসা বিজ্ঞানীরা এখন পর্যন্ত জান নামক কোনো মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পান নাই, ঠিক আছে? জান বলে কিছু নাই, আত্মা বলে কিছু নাই, ঠিক আছে? আর যখন মৃত্যু ঘটে তখন তাহলে মানে এমনিতে এমনিতেই মৃত্যু ঘটে যখন শরীরের স্বাভাবিক প্রক্রিয়াটা নষ্ট হয়ে যায়, যখন রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়, হৃৎপিণ্ড যখন রক্ত সঞ্চালন বন্ধ করে দেয়, তখন যখন রক্ত সঞ্চালন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে আর যায় না, তখন রক্ত জমাট বেঁধে যায়, এবং রক্ত সঞ্চালন না হওয়ার কারণে মানুষের সেই অবস্থাকে আমরা মৃত্যু বলি। এই মৃত্যু আচ্ছা মানে কোনো কিছু তারপরে আসতেছে বা কোনো ভাইয়া কিছু যাচ্ছে না, কোনো কিছু আসতেছে বা কোনো কিছু যাচ্ছে না, এটা হচ্ছে একটা হিউম্যান বডির একটা স্টেট, একটা অবস্থা। যে অবস্থাটা হচ্ছে, যেমন ধরেন একটা মেশিন যদি যদি নষ্ট হয়ে যায়, কোন একটা তার লিক হয়, তাহলে সেই তারের ওই পাশে আর ইলেকট্রিসিটি যাবে না, না গেলে সেই জিনিসটা কাজ করবে না, ঠিক আছে? সেরকম রক্ত হচ্ছে মানুষের শরীরের খুব জরুরি একটা জিনিস, রক্তটা পাম্প করে হচ্ছে হৃৎপিণ্ড। এখন হৃৎপিণ্ড যদি কাজ করা শুরু কাজ না করে, হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে, রক্ত সঞ্চালন হবে না, মানুষের মস্তিষ্কে রক্ত সঞ্চালন না হলে মানুষ আস্তে আস্তে জ্ঞান হারায়, অজ্ঞান হয়ে পড়ে যাবে, তখন তার মৃত্যু ঘটবে, এটা বেশিক্ষণ হলে মৃত্যু ঘটবে, ঠিক আছে? এই তো ঠিক সিম্পল আছে। একটা স্টেট, একটা অবস্থা, শরীরের একটা অবস্থার নাম হচ্ছে মৃত্যু। হয়তো আপনারা কোনো সময় মানে সেরকম ভাবে অনুধাবন সৃষ্টিকর্তা যে আছে অনুধাবন করতে পারেন না, কিন্তু আমরা যারা মুমিন বা আমরা নামাজ কালাম পড়ি আমরা হয়তো একটা সৃষ্টিকর্তা আছে আমরা বিশ্বাস করি বা আমরা অনুধাবন করতে পারি। আমি এরকম আপনাকে আপনি এরকম অনেক খারাপ লোক ভালো আছে, বলবো না না, না আপনাকে আমি ভাই, এরকম অনেক লোক আছে গ্রাম দেশে যারা জিন, ভূত, পরী, মামদো ভূত, শাকচুন্নি, কালী ইত্যাদিকে অনুভব করে নিজেদের মধ্যে, মা কালীকে, শিবকে। তারপরে ইউরোপ আমেরিকাতে গ্রাম অঞ্চলে যারা থাকে, যারা একটু অশিক্ষিত মানুষ, তাদের মধ্যেও তারাও অনেক ডেভিল দেখে, অনেক ভৌতিক সিনেমা আপনি যদি দেখেন, হলিউডের ভৌতিক সিনেমাগুলো যদি দেখেন, তাদের উপরেও অনেক ভূত ভর করে, অনেক মানে ডেভিল ভর করে, অনেক ইভিল স্পিরিট ভর করে,
ঠিক আছে? অনেক মানুষই এই জিনিসগুলো ভাবে যে আমার, আমি অনুভব করতেছি, আমি একজন জিন অনুভব করতেছি। অনেক মানে আপনি যদি পাবনা মেন্টাল হসপিটালে যান, তারা তাদের সাথে যদি কথা বলেন, অনেককে এরকম পাবেন যারা জিনের কথা শুনে, শুধু অনুভবই করে না, কথাও শুনে, আবার কথাবার্তাও বলে। হ্যাঁ, এবং কাল্পনিক একটা সত্তার সাথে কথাবার্তা পর্যন্ত বলে, ঘুমায়, একসাথে প্রেম করে, ভালোবাসা করে, এরকমও আছে। পাবনা মেন্টাল হসপিটালে গেলে আপনি পাবেন এরকম। ঠিক আছে, তো আমরা বলি যে আপনি অনুভব করেন, ভালো কথা, কিন্তু মানে কি অনুভব করতেছেন সেটা একটু সাইকিয়াট্রিস্টের সাথে একটু কনসাল্ট করে তারপরে অনুভবটা করতে যান। কারণ দেখা যেতে পারে যে আপনি যেটা অনুভব করতেছেন সেটা হচ্ছে আপনার একটা সাইকোলজিক্যাল সমস্যা। আপনি যদি মানে মানে আপনি যদি বইপত্র পড়েন, সাইকোলজি সম্পর্কে বইপত্র পড়েন, তাহলে আপনি দেখতে পাবেন যে অসংখ্য পেশেন্ট পাওয়া গেছে যারা অনুভব করে যে আল্লাহ, খোদা, ভগবান, ঈশ্বর বা জিন, ফেরেস্তা ইত্যাদি তাদের সাথে কথা বলে। কিছুদিন আগে, 8-10 বছর আগে, রাশিয়ার একজন মহিলা অনুভব করত যে ঈশ্বর তার সাথে কথা বলে, এবং ঈশ্বর তাকে বলছে তার দুই পুত্র সন্তানকে কোরবানি দিতে, জবাই করে কোরবানি দিতে। তখন ওই রাশিয়ান মহিলা তার দুই পুত্রকে জবাই করে কোরবানি দিছে ঈশ্বরের নির্দেশ মোতাবেক। হ্যাঁ, সে যে অনুভব করছে যে ঈশ্বরকে, সে ঈশ্বর তাকে নির্দেশ দিছে জবাই করো, সে জবাই করে দিছে। আবার ভারতে এক মহিলা, ভারতে অনেক মহিলা পাওয়া গেছে যাদের উপর মা কালী ভর করছিল, মা কালীকে অনুভব করছিল তারা, এবং তারা কি করছে, ছোট ছোট বাচ্চাদেরকে মা কালীর উদ্দেশ্যে বলে দিছিল। ঠিক আছে, আপনার, আপনিও এরকম অনুভব যদি করতে যান, তাহলে আপনার উচিত হবে একজন ভালো মনোবিশেষজ্ঞের সাথে কথা বলে তারপরে অনুভব করা। কি জানি আমি ভালো পথে আছি না আপনি সঠিক পথে আছেন সে আমাকে আল্লাহ জানি। আর হইতেছে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হইতেছে আমাদের, আমার বাবা মা ভাই বোন এদের ডিএনএ আর আমার ডিএনএ কি একই না? আমি সেটা সম্পর্কে জানি না আর কি। ডিএনএ কি আমার পারিবারিক সবার একই সম্ভব? ডিএনএ কি একই হয়? না, ডিএনএ একই হয় না। আপনার ডিএনএ কি হচ্ছে ধারণা আপনার আছে? বাবার কাছ থেকে কিছু আসে, আপনার মায়ের কাছ থেকে বেশিরভাগ অংশ আসে। ও মানে আমার ভাই আর আমার আমার ডিএনএ কি একই হবে? না না, একই হবে না, আলাদা হবে। তবে আপনারা যদি যমজ হন, যমজ বাচ্চা হন, তাহলে ডিএনএ একই হবে। ও ভাইয়া আপনারা বলেন যে আমরা আল্লাহ মানে কোনো সৃষ্টিকর্তাকে দেখিনি, তাহলে আমরা বিশ্বাস কেন করবো? তো আমরা তো, আমাকে মাফ করবেন ভুল হলে, তা আমরা তো আমার বাবা মার যখন ওরসে আমি জন্মগ্রহণ করছি আমি তো দেখি না, আপনিও দেখি না, তাহলে আপনার বাবা মার কথার করে ভিত্তি করে কেন আপনি আপনার ওটাই যে আপনার বাবা কেন স্বীকার করেন বা আচ্ছা বিশ্বাস কেন করেন বলেন তো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আপনি অনেক কিছু, আমরা যে শুধুমাত্র দেখার জন্য বিশ্বাস করি বা না দেখার জন্য অবিশ্বাস করি ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আমরা দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে যে জিনিসগুলো জানি, যে জিনিসগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি, সেই জিনিসগুলোতে আমরা আস্থা রাখি। ঠিক আছে, আপনি ছোটবেলা থেকে দেখে আসছেন আপনার বাবা, আপনার পিতা, যে যে আপনার পিতা শব্দের মানে হচ্ছে পালন কর্তা। যে লালন পালন করে সেই হচ্ছে পিতা। আপনি দেখে আসছেন আপনার মা, ছোটবেলা থেকে দেখে আসছেন আপনার মা আপনার বাবাকে স্বামী হিসেবে ডাকে, এবং আপনার পিতাও আপনাকে আদর করে, স্নেহ করে, ভালোবাসে। এই ছোটবেলা থেকে যখন আপনি দেখে আসতেছেন, দেখে আসতে আসতে আপনার মধ্যে এই আস্থা তৈরি হয়েছে যে এই ভদ্রলোকই হচ্ছে আপনার পিতা এবং এই ভদ্র মহিলাই হচ্ছে আপনার মা। কিন্তু এমনও হতে পারে যে আপনার পরিবারে যারা আছে তারা আসলে আপনার আসল বাবা মা নন। ঠিক আছে, এমনও হওয়া কিন্তু সম্ভব, তাই না? হয়তো আপনি ছোটবেলায়, আপনাকে, আপনি ছোট যখন ছিলেন আপনাকে রাস্তায় ফেলে গেছিল, আপনার বাবা মা কুড়ায় আনছে, তারা আপনাকে নিজের ছেলের মতোই বড় করছে, এরকম তো হওয়া সম্ভব, তাই না? নাকি সম্ভব না? আচ্ছা, এখন কিন্তু আপনি ছোটবেলা থেকে যেই তথ্য প্রমাণ পেয়েছেন, যে এভিডেন্স পেয়েছেন, সেই এভিডেন্সের উপর ভিত্তি করে আপনার ধারণা হয়েছে যে আপনি যেই বাবা মাকে দেখছেন সেই বাবা মাই আপনার বাবা মা। কিন্তু পরবর্তীতে যদি অন্য কেউ এসে আপনাকে আরো বেটার এভিডেন্স দেখায় যে এই যে দেখো ডিএনএ টেস্ট রিপোর্ট আমি নিয়ে আসছি, তুমি হচ্ছে আমাদের সন্তান, আমরা ছোটবেলা তোমরা ফেলে গেছিলাম, তখন এই এই ভদ্র মহিলা এবং ভদ্র লোক তোমাকে কুড়ায় নিয়ে লালন পালন করছে, তখন কিন্তু সেই নতুন এভিডেন্সের ভিত্তিতে আপনার আপনার সেই নতুন বাবা মাকে বাবা মা হিসেবে মেনে নিতে হবে। কারণ সেগুলো হচ্ছে এভিডেন্সিয়াল প্রুফ, তাদের কাছে প্রুফ আছে। ঠিক আছে, সে যদি, তারা যদি ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে আপনার কাছে আসে, তাই না? নাকি হুম হুম তাদেরকে তা আপনি তো মেনে অবশ্যই। নেবেন না? প্রমাণের ভিত্তিতে তাদেরকে আপনি মেনে নেবেন না? যদি আপনার ডিএনএ এবং তাদের ডিএনএ একদম ম্যাচ করে, তাহলে তো আপনার মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, তাই না? হ্যাঁ, তো আমরা তাহলে বুঝতে পারি যে আমরা আসলে এভিডেন্সের উপরই নির্ভর করি। হ্যাঁ, আমরা যদি বিশ্বাসের উপর নির্ভর করতাম, তাহলে কালকে কলিমুদ্দিন এসে যদি আপনাকে বলে যে আমি তোর আসল বাপ, আপনি তো তাকে বিশ্বাস করবেন না। আপনি তাকে বলবেন যে তুমি যে আমার আসল বাপ বলতেছো সেটার এভিডেন্স কোথায়? আমি তো ছোটবেলা থেকে দেখে আসতেছি আমার বাপ মা আমার ঘরে আছে, আমার বাসায় আছে, তাকে আমি ছোটবেলা থেকে জেনে আসছি আমার বাপ মা। কিন্তু তুমি যে আমার বাপ বলে নিজেকে দাবি করতেছো, তোমার কাছে কি কোনো এভিডেন্স আছে? আপনি তখন তার কাছে এভিডেন্স দাবি করবেন, আপনি তো তাকে বিশ্বাস করবেন না। নাকি বিশ্বাস করবেন? যে কেউ কালকে এসে যদি আপনাকে বলে আমি তোর বাপ, না তাহলে বিশ্বাস করবেন? করবেন না তো। না তাহলে তা কি আপনিও, ভাই, আপনিও আসলে এভিডেন্সে আস্থা রাখেন। আপনি যে নিজেকে বিশ্বাসী বলছেন, আপনি নিজেও আসলে এভিডেন্সের উপরই নির্ভর করেন। এভিডেন্স ছাড়া আপনি কোনো যদু মধু রামসাম এসে বললো আপনাকে আমি তোর বাপ, আপনি তাকে সাথে সাথে বিশ্বাস করে নেবেন না। আপনি প্রত্যেকের কাছে এভিডেন্স চাইবেন।
নাকি? তাহলে আমরা আসলে এভিডেন্স এর তা তো উপরে অবশ্যই। নির্ভর করি, তাহলে আমরা এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ এই জিনিসগুলোর উপরে আমরা নির্ভর করি। না হলে ভাই মানে কালকে মানে কলিমুদ্দিন নামক এক লোক এসে আপনাকে বলবে আমি তোর বাপ, আপনি তাকে জড়ায় ধরতে হবে বিশ্বাস করে, যদি আপনি বিশ্বাসী একদম পরিপূর্ণ বিশ্বাসী হয়ে থাকেন, তার কথা আপনি বিশ্বাস করবেন না কেন, তাই না? তাহলে হয় আমরা, সেটাই তো তাহলে হবে আমরা আপনার বুঝতে একটা পারলাম, পয়েন্ট। বা তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এভিডেন্স এর উপরই নির্ভর করতে হয়, যে কোনো কিছুই আমাদের এভিডেন্স এর উপর নির্ভর করতে হয়। ঠিক আছে, আপনি যখন একটা কোর্টে যাবেন একটা মামলা নিয়ে, ধরেন আপনার আপনার ভাইকে কেউ খুন করছে, সেখানেও এভিডেন্স নিয়ে আপনার যেতে হবে। আপনি বিশ্বাস, আপনি কোর্টে গিয়ে বলতে পারবেন না আমি বিশ্বাস করি রহিম উদ্দিন আমার ভাইরে মারছে, আমি বিশ্বাস করি এখন রহিম উদ্দিনরা ফাঁসি দাও, কারণ আপনার বিশ্বাসে তো ভাই দুই পয়সার কেউ দাম দিবে না। আপনার কাছে বলবে এভিডেন্স কোথায়, প্রমাণ কই, তাই না? নাকি আপনি আপনি বলছেন আর কোর্ট আপনার কথা বিশ্বাস করে রহিম উদ্দিনরা ফাঁসি দিয়ে দিবে? না তা তো অবশ্যই, প্রমাণ তো লাগবেই। আর কোনো প্রশ্ন আর আছে আপনার? আপনি যেটা বললেন, হ্যাঁ আরো তো কয়েকটা আছে মনে মনে ভাবতেছি। আর আমরা সৃষ্টিকর্তা মানলে সমস্যা কি? সৃষ্টিকর্তা তো আর কোনো খারাপ কিছু বলে নাই তাদের। আমরা যেমন হচ্ছে আমরা সৃষ্টিশ্রেষ্ঠ জীব, আমরা যদি সৃষ্টিকর্তা কিছু কিছু নিয়ম কানুন মানে, যেমন বলছে আমার নবী তো বিদায় হজের সময় অনেক ভালো ভালো কথা বলে গেছে, যেমন বলছিল যে তোমরা হচ্ছে মানুষের সাথে ভালো আচরণ করবা, তোমার পাড়া প্রতিবেশীর সাথে, এরকম অনেক ভালো হলো। আমাদের এসব করতে মানতে তার সমস্যা নাই। আর আপনি কি আমাকে, সৃষ্টিকর্তাকে যদি আমরা মানি তাহলে তো, আচ্ছা আপনার দুইটা প্রশ্ন, দুইটা আর প্রশ্নের উত্তর আমি সৃষ্টিকর্তাকে দিচ্ছি, দুইটা প্রশ্নের উত্তর আমি আগে দিই, তারপর আপনি পরের প্রশ্নে যান। সৃষ্টিকর্তা মানাতে সমস্যা হচ্ছে আপনি বিশ্বাসের ভিত্তিতে সৃষ্টিকর্তাকে মানছেন, কোনো যুক্তির ভিত্তিতে না, তাই না? বিশ্বাসের ভিত্তিতে মানতেছেন, কোনো যুক্তির ভিত্তিতে তো মানতেছেন না, যুক্তি আমরা বা তো প্রমাণের ভিত্তিতে তো মানছেন না। সবাই তো সৃষ্টিকর্তাকে, অবশ্যই, আমি কিন্তু সবসময় আপনাকে বলেছি যে আমরা কিন্তু, আমি সৃষ্টিকর্তাকে আমি অনুভব করতে পারি বলে আমি তাকে বিশ্বাস করি, ঠিক আছে, না না, এজন্য আমি অনুভবটা কোনো মানি। প্রমাণ না ভাই। অনুভব অনেকে, আপনাকে একটু আগে আমি বলেছি, অনুভব অনেকে অনেক কিছু করে, মা কালীকে অনুভব করে অনেকে, শাকচুন্নিকে অনুভব করে অনেকে, ঠিক আছে, শয়তান ডেভিল এদেরকে অনুভব করে অনেকে, মামদো ভূত, শাকচুন্নি, পেতনি, এমনকি স্পাইডারম্যান কে অনেকে অনুভব করে, কিন্তু তাতে তো সেগুলো প্রমাণ হচ্ছে না, তাই না? শাক সুন্নি রাম দেবী এগুলো তো তারপরেও তো একটা সৃষ্টিকর্তাকে ভাবে। আপনারা যে বলেন যে সৃষ্টিকর্তা পৃথিবীতে নাই, না না, মামদো ভূতের পক্ষে যতটুকু এভিডেন্স আছে, সৃষ্টিকর্তার পক্ষেও ততটুকু এভিডেন্স আছে। এর মানে হচ্ছে মামদো ভূতেরও যেরকম কোনো এভিডেন্স নাই, সৃষ্টিকর্তা আপনাদের সৃষ্টিকর্তারও কোনো এভিডেন্স নাই, দুইটার এভিডেন্সের পরিমাণ সমান, বুঝতে পেরেছেন? এখন আপনাকে যেটা আমি বলছি সেটা হচ্ছে আপনি আপনার বিশ্বাসের ভিত্তিতে সৃষ্টিকর্তাকে মানেন। আমরা বলছি যে আপনি যখন কোনো কিছু বিশ্বাসের ভিত্তিতে মানবেন সেটা হচ্ছে একটা বিপজ্জনক ব্যাপার, কারণ সেই সৃষ্টিকর্তা কালকে যদি আপনার, আপনি যে অনুভব করছেন, এই যে আমি যে রাশিয়ার একজন মহিলার কথা বললাম, সেই মহিলাও কিন্তু অনুভব করতো তার সৃষ্টিকর্তাকে, তার ঈশ্বরকে, এবং সেই সৃষ্টিকর্তা কানে কানে রাত্রেবেলা তাকে বলছে যে তার দুই ছেলেকে হত্যা করতে, সে কিন্তু সকালে উঠে তার দুই ছেলেকে জবাই করে হত্যা করছে। এখন যখন আপনি বিশ্বাস করতেছেন কোন সৃষ্টিকর্তাকে এবং অনুভব করতেছেন, তখন আপনার আর যুক্তি কাজ করবে না, আপনার আর বিবেক বুদ্ধি কাজ করবে না, আপনি শুধুমাত্র বিশ্বাসের বশবর্তী হয়ে যে কোনো কাজ করতে পারেন। এটা হচ্ছে একটা বিপজ্জনক ব্যাপার, যখন আপনার মানবিক বোধ, আপনার চিন্তা ভাবনা, আপনার বিবেক এগুলা কাজে লাগবে না, যখন আপনি শুধুমাত্র বিশ্বাস করবেন, সেটা হচ্ছে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটে যেতে পারে, এটা হচ্ছে একটা বিপজ্জনক ব্যাপার ঘটে যেতে পারে। এই যে পৃথিবীতে এত বড় বড় টেররিস্ট অর্গানাইজেশন আছে, আইসিস, আল কায়দা, বোকো হারাম, এই এদের যারা সদস্যরা, সদস্যরা বিশ্বাস করে, আবার হিন্দুদের মধ্যে আছে শিবসেনা, আরএসএস, এরকম অনেক জঙ্গি সংগঠন আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, ইহুদিদের মধ্যে আছে, সব ধর্মের ভিতরে এরকম জঙ্গি সংগঠন আছে। এই সংগঠনগুলোর যারা সদস্য তারা তাদের ঈশ্বরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে, এবং বিশ্বাস করে তারা অন্য ধর্মের মানুষকে জবাই করে, তারা মনে করে তাদের ঈশ্বর অন্য ধর্মের মানুষকে জবাই করতে হুকুম দিছে, ঠিক আছে? এই কারণে তারা মানে শুধুমাত্র বিশ্বাসের বশবর্তী হয়ে তাদের বিবেক বুদ্ধি কাজে না লাগিয়ে অন্য মানুষকে জবাইও করতে পারে। এই কারণে আমরা বলি যে ধর্ম হচ্ছে মানুষের মধ্যে মানুষের বিভেদ সৃষ্টি করে, এবং মানুষের ভিতরে হিংসা, সাম্প্রদায়িকতা, ঘৃণা ইত্যাদির সৃষ্টি করে। আর আপনি যে হজরত মোহাম্মদের বিদায়ী হজের ভাষণের কথা বলেছেন, আপনি কি আমাকে হাদিস থেকে, সহি হাদিস থেকে সেই হাদিসগুলো আমাকে দেখাতে পারবেন যে মোহাম্মদ, হজরত মোহাম্মদ কি কি বলেছেন? আর বিপরীতে আমি আপনাকে হাদিস থেকে এমন এমন জিনিস আপনাকে এখন দেখাতে পারি, এমন এমন জিনিস বের করে দেখাতে পারি যে হজরত মোহাম্মদ অত্যন্ত বর্বর সব কথাবার্তা বলে গেছে, মানে খুন করা, গুপ্ত হত্যা চালানো, রেপ করা, মেয়েদেরকে তুলে নিয়ে আসা, এগুলো নানা ধরনের কথা বিষয় আমি আপনাকে হাদিস থেকে দেখাতে পারি। যুদ্ধবন্দী নারীদের বিদায় হয়, করতে হয় সেই জিনিসগুলো পরিষ্কার ভাবে হাদিসে বর্ণনা করা আছে। যুদ্ধবন্দী নারী ভাই, যুদ্ধবন্দী নারীরা কেউ স্বেচ্ছায় কারোর সাথে সেক্স করে না। সেই যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করার বিষয়টা হযরত মুহাম্মদ লিগালাইজ করে দিয়ে গেছে, সাহাবীদের উপহার দিয়েছে যুদ্ধবন্দী নারীদেরকে, কাফেরদের কে হত্যা করে তাদের বউদেরকে তুলে এনে, তাদের মেয়েদেরকে তুলে এনে সেক্স করার জন্য দিছে বিভিন্ন সাহাবীদেরকে। এই জিনিসগুলো ভাই খুবই অমানবিক ব্যাপার। আপনি নিজের কথা যদি চিন্তা করেন যে আপনার, বিদায় আপনাকে যদি ভারত, ভারত বাংলাদেশকে আক্রমণ করে, আপনাকে হত্যা করে, আপনার ছোট বোনকে তুলে নিয়ে যায় এবং তার সাথে সেক্স করে, তখন আপনার কেমন লাগবে?
এই জিনিসটা যদি আপনি চিন্তা করেন তখন আপনি বুঝতে পারবেন যে ব্যাপারটা কতখানি অমানবিক। বা ধরেন আজকে যারা রোহিঙ্গা আছে, হ্যাঁ, মিয়ানমারের সামরিক জান্তারা যদি গিয়ে রোহিঙ্গাদের মা বোনদেরকে তুলে নিয়ে গিয়ে রোহিঙ্গাদেরকে হত্যা করে তাদের মা বোনদেরকে তুলে নিয়ে গিয়ে সেক্স করে তাদের সাথে, এটা যে কত অমানবিক ব্যাপার, কত ভয়ঙ্কর ব্যাপার, এটা আমি আশা করি আপনি যদি মানবিক ভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। আপনাকে আমি হাদিসগুলো পড়ে শোনাবো যে হজরত মোহাম্মদ যে এই এই জিনিসগুলোকে লিগালাইজ করে দিয়ে গেছে, আমি আপনাকে হাদিসগুলো পড়ে শোনাই, আপনি কি শুনবেন? সময় আছে আপনার? না, কিন্তু না, আমি এগুলো শুনতে চাইতেছি না, কারণ আমি হাজির সম্পর্কে ততটা জানিও না। না, আমি আমি আপনাকে বিদায় বই হয়ে থেকে সময় সরাসরি পড়ছিলাম, বই থেকে অনেকগুলো ভালো দেখাবো ভালো সে কথা বলে গেছে। ভাই, সরাসরি বই থেকে দেখাবো, আমি কোনো হাবিজাবি কথা বার্তা তো বলবো না, সরাসরি বই থেকে দেখা দিব, কোরআন থেকে দেখাবো, হাদিস সহি বুখারী সহি মুসলিম সুনানি আবু দাউদ থেকে দেখাবো। দেখাবো? দু একটা বলেন, আচ্ছা, দেখাচ্ছি আপনাকে আমি। আচ্ছা বলেন দু একটা। হ্যাঁ, বলবো না আপনাকে, আমি সরাসরি দেখাবো বই থেকে, বললে তো আমি ভুলও বলতে পারি বা মিথ্যা বলতে পারি, আপনি আমার কথা কেন বিশ্বাস করবেন? আমার কথা বিশ্বাস করার তো কোনো কারণ নেই। এই যে দেখেন, এটা হচ্ছে সূরা নম্বর 70 আয়াত নম্বর 29, যারা এবং যারা, এটা কোরআনের সূরা, হ্যাঁ, সূরা নম্বর 70 আয়াত নম্বর 29, দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনি আপনি দেখেন সূরা আল মা আরিজ আয়াত নম্বর 29 এবং 30, এই দুটা পড়বেন। এখানে লেখা আছে, এবং যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে, পরের আয়াতটা হচ্ছে, কিন্তু তাদের দাস, কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না। ঠিক আছে, এটা হচ্ছে সূরা আল মারিজের 29 এবং 30। সূরা আল আহজাব থেকে এবার পড়ি, সূরা আল আহজাবের আয়াত নম্বর 50 পড়েন, হে নবী, আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি যাদেরকে আপনি মহরানা প্রদান করেন, আর দাসীদেরকে হালাল করেছি যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ত করে দেন। করায়ত্ত মানে আপনি যখন ক্যাপচার করবেন কাউকে, তাদেরকে করায়ত্ত বলা হয়। ঠিক আছে, এরপরে দেখেন আপনি সূরা নিসা আয়াত নম্বর 24, এখানে বলা হচ্ছে, এখানে দেখেন, তোমাদের জন্য বৈধ করা হয়েছে নারীদের মধ্যে সধবাগণকে, অন্যের বিবাহিত স্ত্রীগণকেও, কিন্তু তোমাদের দক্ষিণ হস্ত যাদের অধিকারী আল্লাহ তোমাদের তোমাদের জন্য তাদেরকে বৈধ করেছেন। মানে দক্ষিণ হস্ত মানে হচ্ছে ডান হাতের শক্তি দ্বারা, ক্ষমতা দ্বারা প্রাপ্ত যে সমস্ত নারী আছে তাদেরকে দক্ষিণ হস্ত বলে। এখন এই সূরা সূরা নিসার তাফসির যদি আমরা পড়ি, তাফসিরে আপনি পাবেন, আমি আপনাকে তাফসির পড়ে শোনাচ্ছি, তাফসিরে জালালাইন থেকে আপনি দেখেন সূরা নম্বর 24-এর তাফসিরে কি বলা আছে, তবে তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে গেছে বাড়িদের থেকে, যারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের অধীনে এসে গেছে, তোমাদের জন্য তাদের সাথে ইস্তেবরায়ে রেহেমের পূর্ব স্বামী পানি থেকে জরায়ু মুক্ত হওয়ার পর সহবাস করা জায়েজ আছে, যদিও তাদের স্বামীগণ দারুল হরবে বিদ্যমান না থাকে না কেন, আল্লাহ তাআলা এই বিধানটি তোমাদের জন্য তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। মানে আপনি যদি যুদ্ধবন্দী হিসেবে নারীদেরকে পান, তাদের স্বামীরাও যদি বর্তমান থাকে, তাদের স্বামীরাও যদি জীবিত থাকে, তাদের সাথেও আপনি সেক্স করতে পারবেন। আপনি যদি মোহাম্মদের সাহাবি হয়ে থাকেন, আপনি যদি ভাগে পান সেই মেয়েটাকে, তাহলে তাদের সাথে সেক্স করতে পারবেন, তাদের স্বামী জীবিত থাকলেও তাদের সাথে সেক্স করতে পারবেন। এটা হচ্ছে তাফসীরে জালালাইন সূরা নিসা আয়াত নম্বর 24। এরপর আপনি যদি পড়েন, এরপরে আপনাকে আরো পড়ে শোনাচ্ছি, এখানেই আপনি পাবেন তাফসীরে জালালাইন। দেখেন পৃষ্ঠা নাম্বার, দেখেন আপনাকে বলে দিচ্ছি, 797, পঞ্চম পারা, প্রথম খণ্ড, আরবি টু বাংলা। এখানে বলা হচ্ছে, তবে কোন নারী যদি মালিকানাধীন দাসী হয়ে থাকে তাহলে এই বিধান নয়, মুসলমানরা যদি দারুল হরবের কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে এবং সেখান থেকে কিছু নারী বন্দী করে নিয়ে আসে, তবে তাদের দারুল হরবে অবস্থানরত স্বামীদের সাথে তাদের বিবাহ ভঙ্গ হয়ে যাবে। এখন এ নারী ইহুদি, খ্রিস্টান কিংবা মুসলমান হলে দারুল ইসলামের যে কোনো মুসলমান তাকে বিয়ে করতে পারবে, আর আমিরুল মুমিনিন যদি তাকে দাসী করে কোনো সিপাহীকে যুদ্ধলব্ধ সম্পদের মধ্যে বন্টন করে দেন, তবুও তাকে ভোগ করা জায়েজ হবে, ভোগ করা জায়েজ হবে, কিন্তু এই বিবাহ ও ভোগ করা জায়েজ হায়েজ আসার পরে কিংবা গর্ভবতী হলে সন্তান প্রসব করার পরে জায়েজ হবে। এখন এটা এটা আপনি পাবেন তাফসিরে জালালাইন পৃষ্ঠা 797-তে। এরপরে আসেন তাফসিরে ইবনে কাথিরে, যদি আপনি পড়েন তাফসিরে ইবনে কাথিরের 4, 5, 6, 7 খণ্ড, 343 নম্বর পৃষ্ঠায় যদি আপনি যান, সেখানে আপনি দেখবেন এখানে লেখা আছে, তবে হ্যাঁ, কাফিরদের যেসব স্ত্রী যুদ্ধক্ষেত্রে বন্দিনী হয়ে তোমাদের অধিকারে আসবে, এক ঋতুকাল অতিক্রান্ত হওয়ার পরে তারা তোমাদের জন্য বৈধ হবে এবং তাদের সাথে মিলিত হওয়াকে বৈধ করা হয়। হযরত মুহাম্মদ তাদের সাথে মিলিত হওয়াকে বৈধ করেছেন। এরপরে আপনি যদি যান সূরা আনফালে, যদি আপনি যান 69 নম্বর আয়াতে বলা আছে, সুতরাং তোমাদের তোমরা যে গনিমত লাভ করেছো তা বৈধ ও উত্তম বলে ভোগ করো এবং আল্লাহ তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এরপরে যদি আপনি যান সহি মুসলিম হাদিস, সহি মুসলিম থেকে আপনাকে আমি একদম বই থেকে দেখাচ্ছি, এই যে দেখেন, এটা হচ্ছে সহি মুসলিমের 33তম অধ্যায়, কিতাবুল জিহাদ ওয়া সিয়ার, জিহাদ ও সফর অভিযান সংক্রান্ত বর্ণনা। এখানে বলা হচ্ছে, যে কাফিরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের ওপর অতর্কিত আক্রমণ করা বৈধ। মানে হচ্ছে, আপনি যদি কোনো কাফের জনগোষ্ঠীর কাছে ইসলামের দাওয়াত দেন, তারা যদি দাওয়াত কবুল না করে, তাহলে তাদের
কে রাতের অন্ধকারে আক্রমণ করতে পারেন আপনি, তারা যখন ঘুমায় থাকবে অতর্কিত ভাবে তাদের উপর আপনি আক্রমণ করতে পারেন, তারা বউ বাচ্চা নিয়ে ঘুমায় থাকলে আপনি অতর্কিত ভাবে তাদের উপর আক্রমণ করে তাদেরকে হত্যা করতে পারেন। যে কাফেরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের ওপর অতর্কিত আক্রমণ করা বৈধ। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি মুস্তালিকের উপর অতর্কিত আক্রমণ করেছেন আর তারাও পাল্টা আক্রমণ চালিয়েছিল, এ সময় তারা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছিল, ফলে মুসলমানরা তাদের যুদ্ধকারীদেরকে হত্যা ও নারী ও শিশুদেরকে কয়েদ করে ফেলেছে, ঠিক আছে? এবং হযরত মোহাম্মদ নিজে এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, মানে হচ্ছে আপনি নারী এবং শিশুদেরকে হযরত মোহাম্মদের সেনাবাহিনী ক্যাপচার করেছে, ধরেছে, বন্দি করেছে। এখন আপনি পড়েন, এটা হচ্ছে সহি বুখারি 7 নম্বর খন্ডের পৃষ্ঠা 21 আপনি পাবেন, এই হাদিস নাম্বার হচ্ছে 3748। সেখানে বলা হচ্ছে ওই দিন উহুদ যুদ্ধের দিন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহুকে তীরন্দাজ বাহিনীর অধিনায়ক নিযুক্ত করা হয়। আচ্ছা, এরপরে বলা হচ্ছে দেখেন, এরপরে আমরা তাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হলে তারা পালাতে আরম্ভ করলো, এমনকি আমরা দেখতে পেলাম যে মহিলাগণ দ্রুত পাহাড়ে দৌড়ে পাহাড়ে আশ্রয় নিচ্ছে, তারা বস্ত্র পায়ের গোছা থেকে টেনে তুলছে, ফলে পায়ের অলংকার গুলো পর্যন্ত বেরিয়ে পড়েছে। এ সময় তারা তীরন্দাজ বাহিনীর লোকেরা বলতে লাগলেন, এই গনিমত, এই গনিমত, মানে মেয়েরা দৌড়ে পালায় যাচ্ছিল, তখন মানে হযরত মুহাম্মদের সাহাবীরা বলতেছিল ওই যে গনিমত, ওই যে গনিমত। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বলেন, তোমরা যেন এ স্থান না ছাড়ো, এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন। তারা একথা অগ্রাহ্য করলো। এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে সাহাবীরা গনিমতের মাল হিসেবে মেয়েদের দেখলে পাগল হয়ে যেত, পাগল হয়ে দৌড়াতো পিছনে পিছনে। তারপরে আপনি দেখেন সহি মুসলিমে 107 নম্বর পৃষ্ঠায় আপনি পাবেন, আপনাকে আমি খন্ড নম্বর বলে দিচ্ছি, সহি মুসলিম খন্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 107, এখানে আপনি পাবেন যুদ্ধবন্দিনী মুশরিক স্বামীরা বর্তমান থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবা তাদের বন্দী স্ত্রী লোকদের সাথে মিলিত হতে দ্বিধা সংকোচ করছিল, তাই মহান ও সর্বশক্তিমান আল্লাহ এ বিষয়ে আয়াত নাজিল করলেন, বিবাহিত স্ত্রী লোক তোমাদের জন্য হারাম, তবে তোমরা যাদের অধিকারী হয়েছো কৃতদাসী, ইদ্দত পূরণ হওয়ার পরে তোমাদের জন্য তারা হালাল। মানে হচ্ছে যুদ্ধবন্দী নারী হিসেবে আপনি যাদেরকে ধরবেন তাদের সাথে আপনি সেক্স করতে পারবেন, আল্লাহ তাআলা স্বয়ং সেই জিনিসটা লিগালাইজ করেছে। তারপর আপনি দেখেন আজল করার শরীয়তের হুকুম, আজল করা কি বিষয়টা আপনি জেনে নিতে পারেন কারো থেকে। আজল করা হচ্ছে, আপনাকে আমি দেখাচ্ছি এই হাদিস থেকে আমি দেখাবো, 3408 নম্বর হাদিস আপনি পাবেন, এটা হচ্ছে সহি মুসলিমের 77 নম্বর পৃষ্ঠায় খন্ড নম্বর হচ্ছে 5, এখানে আপনি পাবেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বনু মুসতালিকের যুদ্ধে অংশগ্রহণ করেছি, এই যুদ্ধে আমরা আরবের সবচেয়ে সুন্দরী মেয়েদের বন্দী করলাম, আমরা দীর্ঘদিন স্ত্রী সহচর্য থেকে বঞ্চিত ছিলাম, আমরা এসব বন্দী মেয়েদের বিনিময়ে তাদের আত্মীয় পরিজনদের নিকট থেকে অর্থ সম্পদ গ্রহণ করতেও আকাঙ্ক্ষা ছিলাম, তাই আমরা এসব স্ত্রী লোকদের সাথে মিলিত হয়ে আজল করতে মনস্থ করলাম যাতে তারা গর্ভবতী না হয়। দেখেন হযরত মুহাম্মদের সাহাবীরা কতই না মানবিক ছিল, তারা যুদ্ধবন্দী নারীদেরকে ধরে ধরে তাদের সাথে আজল করতো, আজল মানে নুনু বের করে ফেলা, সেক্স করার মানে অন্তিম মুহূর্তে নুনু বের করে ফেলাকে বলা হয়, প্রসঙ্গ বের করে ফেলাকে বলা হয় আজল করা। এরপরে দেখেন আপনি সহি মুসলিম পৃষ্ঠা নম্বর, ভাই অনেক হয়েছে, ভাইয়া অনেক হয়েছে, একটু একটু শেষ করি ভাই, আমরা কিছু যুদ্ধবন্দিনী স্ত্রী লোক লাভ করলাম, আমরা তাদের সাথে আজল করতে চাইলাম, অতঃপর এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, তিনি আমাদেরকে বললেন তোমরা তা করতে পারো, অবশ্যই তোমরা তা করতে পারো, অবশ্যই তোমরা তা করতে পারো, কিয়ামত পর্যন্ত যতগুলো আত্মা জন্মগ্রহণ করবে তা অবশ্যই জন্মগ্রহণ করবে। মানে যুদ্ধবন্দী নারীদের সাথে সেক্স করার সময় হযরত মুহাম্মদকে গিয়ে জিজ্ঞেস করছিল যে আমরা কি তা করতে পারি কিনা, হযরত মুহাম্মদ বলছে অবশ্যই তা করতে পারো, অবশ্যই, তিনবার বলছে অবশ্যই তা করতে পারো। এই যে দেখেন আবু সাইদ খুদরি থেকে বর্ণিত যে একটা ক্রীতদাসী ছিল, ক্রীতদাসীর সাথে মিলিত হতো, সে গর্ভবতী হোক তা পছন্দ করতো না, সেখানেও আজল করতো। তারপর আপনি দেখেন সহি মুসলিমে আপনি আরো অসংখ্য হাদিস পাবেন, এরকম অসংখ্য হাদিস পাবেন, আপনাকে আমি একটার পর একটা পড়ে শোনাতে পারি, এখন শেষ একটা পড়ে শোনাই, এটা হচ্ছে সহি বুখারিতে টিকাতে পাবেন 3832 নম্বরে, ঠিক আছে? এটা এখানে বলা হচ্ছে কি দেখেন, আজল হলো স্ত্রী সঙ্গমকালে বীর্যপাতের ঠিক পূর্ব মুহূর্তে স্ত্রী জনি থেকে পুরুষাঙ্গ বের করে এনে বাইরে বীর্যপাত ঘটানো। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহুর মতে বাদীর সাথে তার অনুমতি ব্যতীত রেখেই এ কাজ করা জায়েজ, তবে আজাদ স্ত্রীর সাথে এ কাজ করতে হলে তার অনুমতি লাগবে, অনুমতি ব্যতীত বৈধ নয়। মানে আপনি দাসীর সাথে যখন করবেন তখন আপনি অনুমতি ছাড়াই এই আজল করতে পারবেন, কিন্তু আপনি যখন স্ত্রীর সাথে করবেন তখন তার অনুমতি লাগবে। এই যে এইগুলা যে পড়ে শোনালাম আপনাকে, আরো অসংখ্য হাদিস পড়ে শোনাতে পারি আপনাকে আমি, যে যুদ্ধবন্দী নারীদেরকে ধরে ধরে তাদের স্বামী এবং তাদের পিতা, তাদের স্বামী, তাদের পুত্র সবাইকে হত্যা করে সেই মেয়েদেরকে ধরে এনে মুহাম্মদের সাহাবীরা তাদের সাথে সেক্স করত, এবং এমনকি হযরত মুহাম্মদ তার নিজ কন্যার জামাতা হযরত আলীকে পর্যন্ত যুদ্ধবন্দী নারী দিত সেক্স করার জন্য, এটারও হাদিস আছে, ঠিক আছে? তাপস নামক একজন আমাকে ফোন দিচ্ছেন, আপনি কেন ফোন দিচ্ছেন বুঝলাম না, আমি তো এখানে এখন লাইভে আছি। আচ্ছা ভাই, আপনি কি এই হাদিস গুলো আরো দেখবেন? আপনাকে আমি এরকম অনেক হাদিস দেখাতে পারি যেগুলো অত্যন্ত অমানবিক এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর।
ভয়ঙ্কর সব কথাবার্তা ভাই হ্যাঁ এই ভয়ঙ্কর, সহিব সহিব আপনাদের এগুলোই মনে থাকবে। কিন্তু আমার নবী যে ভুলে গেছে, যে আমার নবী ভুলে গেছে যে পাড়া প্রতিবেশী দেড় শূন্য একবার 40 ঘর পর্যন্ত না খাই থাকলে, এইগুলো ভালো কথাগুলো তো আপনারা কোনো সময় বলেন না বা কোনো সময় প্রচার করেন না, কিন্তু এটা একটু ভাই খারাপ লাগে। আর একটা কথার কিন্তু মাথায়, ভাই কিন্তু ভাই ধরেন আমাকে ধরেন আপনি অনেক বলেছেন, আমার ভাই আমাকে না আমি আপনাকে কোনো কথাই আমাকে বলি একটু নাই বলতে দিন। আমার ভাই, আপনাকে আমি কোনো কথাই বলিনি, আপনাকে শুধু আমি রেফারেন্স দেখিয়েছি, রেফারেন্স দেখা কিন্তু আমার কথা না, এগুলো কিন্তু একটাও আমার কথা ছিল না, প্রত্যেকটা আমি রেফারেন্স দেখিয়েছি শুধুমাত্র। এখন আমি এখন তো বললাম, আমি এখন শুধু ভাই বলতেছি যে ভালো এখন কথা, ভাই ভালো কথা তো বলেন না। এখন ভাই একজন একজন মানে নারী নারীদের নারীদের স্ত্রী নারীদের স্বামী পিতা পুত্র এদেরকে হত্যা করে যে যেই লোক তাদের সাথে সেক্স করেছে এবং সাহাবিদেরকেও সেক্স করতে দিয়েছে, সেই লোক যদি দুই চারটা ভালো কথা বলে আপনি ভালো কথাগুলো গ্রহণ করবেন? আপনি যে রেফারেন্স গুলা দিলেন, আমি সেরকম বই এখন পড়ি নাই বা আমার কালেকশনও নাই, ভাই আপনাকে আমি আমি কারো কাছ থেকে প্রত্যেকটা বই জিজ্ঞাসাও করি নাই। প্রত্যেকটা আমি বই আপনাকে আমি দিতে পারি ভাই, প্রত্যেকটা বই ডাউনলোড লিংক সহ আমি দিয়ে দিব আপনাকে, আপনি নিজে চেক করে করে দেখে দেখে পড়বেন, আপনাকে পৃষ্ঠা নাম্বার সহ দিয়ে দিব, হাদিস নাম্বার পৃষ্ঠা নাম্বার সব দিয়ে দিব, আমার ওয়েবসাইটে ঢোকেন nastiko.com, গ্রন্থাগার সেকশনে ঢুকলে সেই প্রত্যেকটা বইয়ের পিডিএফ আপনি পাবেন, এবং আপনি পৃষ্ঠা নম্বর ম্যাচ করে করে প্রত্যেকটা রেফারেন্স চেক করবেন যে আমি সঠিক কথা বলছি নাকি মিথ্যা কথা বলছি, ঠিক আছে? না সেটা ঠিক আছে, কিন্তু ওই যে বল, আরো আরো আপনাকে আমি দেখাতে আমি পারি তো, এগুলো এগুলো জানি না আর কি। আরো আরো আপনাকে আমি দেখাতে পারি তো, আপনি কি শাইখ আইনুল হুদার কথা শুনেছেন? শাইখ আইনুল হুদার নাম শুনেছেন? শাইখ আইনুল হুদা নিজে এই কথাগুলো বলছে তার বক্তব্যে, সেটার ভিডিও দেখাবো আপনাকে, আমার কথা আপনার বিশ্বাস করতে হবে না, শাইখ আইনুল হুদা ইসলামের একজন স্কলার, তার কথা শুনবেন আপনি? শুনবেন তাহলে? না আমি তো ওনাকে চিনি না আর কি। আচ্ছা আপনি কি জাকির নায়েকের কথা শুনবেন তো? জাকির নায়েককে তো চেনেন, হ্যাঁ জাকির হ্যাঁ, নায়েক জাকির নাইক তো জাকির প্রফেসর, মানে নায়েক একই একদম কথা বলছে, খুবই, জাকির নায়েক একই কথা বলছে, যুদ্ধবন্দী নারীদের সাথে কিভাবে সেক্স করতে হয় একই কথা বলছে, শুনবেন এটা আপনি? জাকির নাইক তো অনেক কিছু বলেছে। জাকির নাইক তো আপনাদের, আপনার চাইতে বড় বড় মানে বড় বড় নাস্তিকদের তো টাইট দিয়েছে, কিন্তু সেগুলো তো আপনারা মানেন না এখন, না না জাকির এটাও তো নায়ক একটা কোনো সমস্যা, নাস্তিক ঠিক আছে? টাইট দেয় নাই, না জাকির নায়ক কোনো নাস্তিক টাইট দেয় নাই, কয়েকজন নাস্তিক বড় বড় আচ্ছা নাস্তিকের নাম বলেন না তো, আমি কোন কোন তো, নাস্তিকে টাইট দিয়েছে যে কোনো একটা একটা না বলেন তো না না আপনার সাথে আমি কোনো, আমি ভাই, না 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 আপনার কাছ না থেকে আমি আমি জানতে কিন্তু তার চাচ্ছি, অনেকগুলো ভিডিও দেখছি। আমি আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে জাকির নায়ক কোন নাস্তিককে কোন বড় বড় নাস্তিককে টাইট দিয়েছে, একজনের নাম বলেন তো, বড় বড় নাস্তিক একজন, যে কোনো একজনের নাম বলেন তাইলেই হবে, না, জাকির নায়েক অনেকগুলো প্রশ্ন করছে এবং তারা না বলে না যে আমরা বড় বড় ধর্মটা মানি নাস্তিক, না, বড় তারপরে বড় বিভিন্ন নাস্তিক রকম। যে আপনি বলেছেন, যে কোনো একজন বড় বড় নাস্তিকের নামটা বলেন শুধু, নামটা কি? আচ্ছা মিস্টেক, আমার কথা কথার মিস্টেক হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনাদের মতন বা আমার মানে যারা আপনার ধর্মে বিশ্বাস করে না বা খোদা বিশ্বাস করে না বা না সৃষ্টিকর্তা না বিশ্বাস, ধরেন এরকম তো অনেক মানুষ সেটা টাইট দিয়েছে, আপনাকে বললাম না। না 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 ভাই আপনাকে ধরেন আপনাকে আমি একটা টিভি শো করলাম, সিনেমা নাটক নাটক তো আপনি দেখছেন, এরকম আপনাকে আমি এমন একটা নাটক করলাম যে একজন মুসলমানকে ধরে নিয়ে আসলাম, মুসলমান বানায় সে এসে আমার লেকচার শুনে নাস্তিক হয়ে গেল, হ্যাঁ খুব সুন্দর একটা নাটক আমি বানাইলাম এইভাবে, এটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য হবে? না তেমন এখন আমি যেটা বলতেছি সেটা তেমন একটু না, মন দিয়ে শুনেন, জাকির নায়কের সমস্ত লেকচার শুধুমাত্র পিস টিভির ক্যামেরা দিয়ে ভিডিও করা হয়, অন্য কোনো ক্যামেরা দিয়ে ভিডিও করার কোনো অনুমতি নাই, এটা কি আপনি জানেন? জাকির নায়কের কোনো লেকচার অন্য কোনো ক্যামেরা দিয়ে ভিডিও করার অনুমতি নাই, শুধুমাত্র পিস টিভির ক্যামেরা দিয়েই ভিডিও করা যাবে, এটা কি আপনি জানেন ভাই? না আমি এই সম্পর্কে জানি না, এটা জানি। আপনি পিস টিভির ওয়েবসাইটে ঢুকে এই সম্পর্কে ইনফরমেশন পাবেন যে যে কোনো লেকচার শুধুমাত্র পিস টিভির ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন, অন্য কোনো ক্যামেরা অ্যালাউড না, জাকির নায়কের কোনো লেকচারে অন্য কোনো ক্যামেরা অ্যালাউড না, এই জিনিসটা কেন আপনি জানেন? কেন কারণ হচ্ছে পিস টিভির ক্যামেরা দিয়ে যদি সেটা ভিডিও করে তখন পিস টিভি সুন্দরভাবে কেটে কেটে আপনাকে দেখাতে পারবে, যেইটুক অংশ আপনার দেখার দরকার সেইটুক আপনাকে শুধুমাত্র দেখাবে, বাকিটুক দেখাবে না, ঠিক আছে? এরকম যদি হতো যে জাকির নায়কের লেকচারে সমস্ত ভিডিও অ্যালাউড, সমস্ত ক্যামেরা অ্যালাউড, এরকম যদি হতো তাহলে সেটার একটা বিশ্বাসযোগ্যতা থাকতো, আপনি এই জিনিসটা বোঝেন তো, যে আমার লাইভ হ্যাঁ আমার বিশ্বাস, লেকচারে যদি আমার লাইভ লেকচারে যদি আমি ক্যামেরাম্যান সিলেক্ট করি, আমি তাদেরকে ইনস্ট্রাকশন দেই যে শুধুমাত্র আমি যেই যেই জায়গায় জিতবো সেই সেই জায়গাটুকু ভিডিও করবি, বাকি আর কোনো অংশ ভিডিও করবি না, তারপর যদি ভিডিওটা কাটছাট করে আপনাকে দেখানো হয়, তাহলে কি সেই ভিডিওর কোনো বিশ্বাসযোগ্যতা থাকে? না এমন তো না যে তার ভিডিও বা কেউ দেখে না, তার মানে অনুষ্ঠানে তো হাজার হাজার লক্ষ না লক্ষ না না মানুষ থাকে, তারাও তো আসে, তার তো এরকম অনুষ্ঠানে কই, আমি তো তার এরকমও শুনি অনুষ্ঠানে নাই, তার এরকম ভিডিও শুনি নাই। তার সিকিউরিটি গার্ড নিজে বলেছে যে সে নাটক করে, সে হিন্দু বানিয়ে লোকদেরকে ধরে নিয়ে আসে, ধরে নিয়ে এসে তাদেরকে দিয়ে বলায় যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এইটা তার সিকিউরিটি গার্ড নিজের মুখের স্বীকারোক্তি, ভারতে আপনি ইউটিউবে এখন ঢুকে সার্চ করেন জাকির নায়কের সিকিউরিটি গার্ড পুলিশ ইনভেস্টিগেশনে কি বলেছে, যে জাকির নায়ক টাকা দিয়ে নাট্য অভিনেতা ভাড়া করে আনে,
তারা ওই জাকির নায়েকের লেকচারে এসে লেকচার শোনার পর বলে হ্যাঁ আমরা মুসলমান হয়ে গেছি, আমরা হিন্দু ছিলাম মুসলমান হয়ে গেছি, তাদেরকে এই জন্য টাকা দেওয়া হয়। এটা আপনি ইউটিউবে ঢুকে এখন সার্চ করে দেখেন, এই এই নামে এই জন্য তো তার বিরুদ্ধে কেসও চলতেছে ভারতে, তার বিরুদ্ধে মানে মামলা পর্যন্ত আছে, পুলিশের এই কাছে এই কারণে তার বিরুদ্ধে ভারতে মামলা পর্যন্ত আছে। আপনি মামলা পর্যন্ত দেখেন, জাকির নায়েকের যে সিকিউরিটি গার্ড ছিল মানে সেই তাহলে সিকিউরিটি গার্ড নিজে এইটা স্বীকারোক্তি দিয়েছে পুলিশের কাছে যে জাকির নায়েক ভাড়া করে। পুলিশের কাছে তো ভাই বাংলা বাংলাদেশের স্বীকারোক্তি তো অনেকে দিতেছে, আপনি এটা যে বললেন, আমরা আপনি পুলিশের যে বললেন, স্বীকারোক্তির আপনি কথা যে বললেন যে মানে এত হাজার হাজার মানুষ দেখে কেউ তো বলে না, ভাই অনেক মানুষ তার বিরুদ্ধে স্বীকারোক্তি দিয়েছে ভারতে, অনেক অসংখ্য মানুষ হয় তার ওই বিরুদ্ধে আপনার কাছে স্বীকারোক্তি স্বীকার দিয়েছে। ভাই ভারতে তার বিরুদ্ধে মামলা চলতেছে আপনার কেন? কাছে দিয়েছে মনে হয়, না না, আমার কাছে কেন দিবে? ভারতে তার মামলা বিরুদ্ধে চলতেছে, মামলা চলতেছে কেন? তার একটা গণজোগা মানে জোয়ার সৃষ্টি হয়েছিল এই জন্য হয়তো বা না না না, দিয়েছে আর কি, গণজোয়ারে ভারত থেকে, ভারতে, তাই না? ভারত একটা সেকুলার দেশ, ভারতে যদি আপনি কোর্টে এভিডেন্স দিতে না পারেন তাহলে আপনার গণজোয়ার টোয়ার এগুলা কোর্ট দেখে না, কোর্ট শুধুমাত্র প্রমাণ দেখে। ভারতে, ভারতের মানে বিচার বিভাগকে আপনি কন্ট্রোল করতে পারেন না, সরকারও কন্ট্রোল করতে পারে না ভারতের বিচার বিভাগকে। এটা আপনি জানেন যে ভারতের বিচার বিভাগকে সরকারও কন্ট্রোল করতে পারে না, সরকারকেও জেলে দিতে পারে ভারতের বিচার বিভাগ। অনেক এটা শুনছি, অনেক স্বাধীন, অনেক স্বাধীন বাংলাদেশ হচ্ছে, অনেক স্বায়ত্তশাসিত স্বাধীন আছে আর কি। বাংলাদেশের থেকে অনেক বেটার, ভারতে অনেক ভালো বাংলাদেশের থেকে। হ্যাঁ বিচার বিভাগকে, কোর্টকে, এমনকি নরেন্দ্র মোদী পর্যন্ত মানে কিছু বলতে পারবে না কোর্টকে, বিচার বিভাগকে কেউ হস্তক্ষেপ করতে পারে না। আর আপনি বলতেছেন গণজোয়ার সৃষ্টি হয়েছে দেখে তার বিরুদ্ধে মামলা হয়েছে, এগুলা ভাই মানে খুব হাস্যকর কথা, বুঝছেন? ভারতে এই সমস্ত চলে আরে না, ভাই বাংলাদেশে পাকিস্তানে চলে, শুনেন শুনেন, বাংলাদেশে পাকিস্তানে চলে কিন্তু ভারতে এগুলো চলে না। ভারতে যখন মানে হাইকোর্টে বা হ্যাঁ ভারতে চলে, নিম্ন কোর্টে কিছু কিছু চলে, কিন্তু যখন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে জিনিসগুলো যায় তখন আর এগুলো চলে না। এমনকি বাংলাদেশেরও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট অনেক বেশি শক্তিশালী, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি, এবং তার বিরুদ্ধে, তার বিরুদ্ধে এটাই এভিডেন্স, ই লাগে যে ভাই শোনেন, তার বিরুদ্ধে এভিডেন্স যথেষ্ট পরিমাণে আছে, ভারত সরকার খুঁজে খুঁজে বাইর করছে। ভারত সরকার যখন, ভারতের যখন আপনি দেখবেন যে ভারতে যারা যে ট্যাক্স কালেক্ট করে যারা, আইপিএস অফিসার যারা, এরা কিন্তু অনেক ক্ষমতাশালী, এরা যখন আপনার বাসায় রেড দিবে, আপনি মন্ত্রী মিনিস্টার যাই হন না কেন, আপনার মানে একদম মানে বাস ডলা দিয়ে আপনার ভিতর থেকে টাকা পয়সা সব বাইর করে ফেলবে, ঠিক আছে? ট্যাক্স অফিসার যারা থাকে এরা কিন্তু মানে কাউকে ছাড়ে না। জাকির নায়ককেও কিন্তু সেইভাবে বাস ডলা দেওয়া হয়েছে, এবং জাকির নায়ক কখনো ভারতে ফেরত যাবে না, কারণ জাকির নায়ক জানে ভারতে গেলেই তার ধরা ধরা খেতে হবে তার, কারণ তার বিরুদ্ধে অনেক এভিডেন্স জমা হয়ে আছে ভারতে। জাকির নায়ককে যে হয় ইংল্যান্ডে, আমার নবীর, আমার নবীর, জাকির নায়ককে যে ইংল্যান্ডে ব্যান করা হয়েছে এটা জানেন আপনি? পৃথিবীর অনেকগুলা দেশে যে তাকে ব্যান হ্যাঁ করা শুনছি হয়েছে কেন আমার জানেন? কেন কেন ব্যান করা হয়েছে জানেন ভাই? ওই একটা অভিযোগ আছে যে তার বিরুদ্ধে জঙ্গি মদদের অভিযোগ একটা জঙ্গি দিছে, এটা মদদের অভিযোগ আছে, আমি ফ্রড যতদূর এর জানি। অভিযোগ আছে, ফ্রড এর অভিযোগ আছে, ট্যাক্স লুকানোর অভিযোগ আছে, ট্যাক্স লুকাইছে সে, জাকাতের নামে আপনাদের থেকে ট্যাক্স, আপনাদের থেকে টাকা কালেক্ট করে সেই টাকা সে মানে খায় ফেলছে। আপনাদের, আপনাদের মতো যারা নিরীহ মুসলমান আছেন তাদের থেকে জাকাতের নামে ট্যাক্স নিয়ে, জাকাতের নামে টাকা নিয়ে সে খায় ফেলছে সেই টাকা, এটার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এবং আপনারা যারা ভোলা ভালা মুসলমান, আমি যারা তো এত কিছু শুনছি, বোঝেন না, যারা এত কিছু মানে চিন্তা করেন না, তাদেরকে তাদের মাথায় সুন্দর কাঁঠালটা ভেঙে খাইতেছে, বুঝছেন? একমাত্র আল্লাহ ভালো জানে কি সঠিক পথে আছে না আমি না আপনি। আমার খুব আপনাকে একটাই, আমি আপনার যদি সুযোগ হয় বা কোনোদিন হয় তাহলে আপনার মৃত্যুর সময় এক মানে লাইভ দিবেন যে আসলে আমার আমরা সঠিক পথে আছি না আপনি সঠিক পথে আছেন, আপনার কাছে খুবই রিকোয়েস্ট। আচ্ছা ঠিক আপনার আছে ভাই, আত্মীয় ভালো স্বজন থাকবে থাকবেন, তাদের কাছে শেষ ঠিক আছে একটা ভাই, আশা ভালো থাকবেন, শুভকামনা আশা রইল প্রকাশ আপনার করি জন্য, তোমার। ঠিক আছে আমারটা একটু, আমারটা ভাইবেন একটু। না, সে সময় তো আমার লাইভ করার মতো হয়তো পরিস্থিতি থাকবে না, ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভাই, ভালো থাকবেন, মানে এটা হলে ভালো হতো, এটা এটা হলে ভালো হতো আর কি, আমার তো আচ্ছা আর বলা ছিল কিন্তু হয়তো আপনি তো সুযোগ দিবেন না। ঠিক আছে ভাই, ভালো থাকবেন তাহলে, আজকের মতো বিদায় জানাই আপনাকে, আরেকদিন যুক্ত হইন তাহলে, আচ্ছা ভাই ভাই। ওটা দেখেন পারলে